নমস্কার বন্ধুরা, আমি স্নেহাশিস এন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল চলো লেটস গো। আজ আমাদের চেক আউট অহলধারা 360 ভিউ পয়েন্ট হোমস্টে থেকে। আর সকাল সকাল উঠে যা দৃশ্য দেখলাম সেটা জন্ম জন্মান্তরেও ভুলবো না, তোমরাও দেখো, জাস্ট অসাধারণ। রুম থেকে বেরিয়ে এটা বাঁদিকের দৃশ্য, কাঞ্চনজঙ্ঘা। চাঁদ আর সূর্য একই সাথে আজ দেখা যাচ্ছে, আর 360 ডিগ্রি ভিউটা জাস্ট দেখো তোমরা, চারিদিক পাহাড়ে ঘেরা, মাঝে আমরা। ব্রেকফাস্ট সেরে এবার অহলধারাকে বিদায় জানানোর পালা। বেরিয়ে পড়েছি যোগীঘাটের উদ্দেশ্যে মহলধিরাম রোড হয়ে। এই হলো যোগীঘাট, আর এই হলো যোগীঘাট ব্রিজ। আরও অনেক টুরিস্ট সবাই এসেছে, জলটা খুবই পরিষ্কার, দেখতে থাকো। এই দিক দিয়ে আমরা এসেছিলাম, আবার এই দিক দিয়ে বেরিয়ে যাচ্ছি আমরা যোগীঘাট থেকে। এই রাস্তা দিয়েই আমরা সোজা বেরিয়ে যাব তিনচুলের উদ্দেশ্যে। গরম ভালোই পরিমাণে রয়েছে এবং আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি, দেখতে থাকো তোমরা। এই পুলটি শেষ প্রান্তে আমরা বাইকটা পার্কিং করে রেখেছিলাম। যোগীঘাটের এই পুলটি বাবা রামদেব 18 এপ্রিল 2015 সালে উদ্বোধন করেন, এবং এই পুলটি মংপুয়া লাটপাঞ্চারকে কানেক্ট করছে। এই হলো ইংরেজদের বানানো কাঠের ব্রিজ, যেটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এই হলো রিয়াং নদী, বয়ে চলেছে যোগীঘাট ব্রিজের নিচ দিয়ে। জাস্ট এখনই আমরা পৌঁছলাম তিনচুলে। তিনচুলেতে সুরেঞ্জির গেস্ট হাউসে, তো ইটস কোয়াইট বিউটিফুল, খুবই সুন্দর এটা এন্ট্রান্সটা, যে রুমটা আমরা পেয়েছি। আমি পরে গেস্ট হাউস পুরোটা দেখাচ্ছি। এটা দিয়ে এন্ট্রান্স করে সামনে এটা বসার জায়গা, টোটাল ঘরটা উডেন, কমপ্লিট উডেন তৈরি। এই যে রুমটা পেয়েছি, কাইন্ড অফ ইনসুলেটারের মতো, ঘরটা ছোট, ঘরটা ছোটর মধ্যে হলো কিন্তু খুব সাজানো। সামনের দিকে জানলা থেকে ভিউজ আছে, দু সাইডে জানলা আছে। থ্যাংক ইউ, একটু হেল্প কর। চা চলে এসছে এখন, সুন্দর। আচ্ছা আচ্ছা, ঠিক 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 ঠিক, দেখে দাও তো টায়ার। তো গরম গরম চা, চায়ের কালারটা হেভি সুন্দর, এটা দেখে তাই ভিউ। এটা হচ্ছে সাইড ভিউ যেটা আমি দেখাচ্ছি, আর এটা হচ্ছে ফ্রন্ট ভিউ। তুমি একটু ফ্রন্ট ভিউটা দেখাও। যাই হোক, খুব সুন্দর বাথরুম সামনে রয়েছে, সামনে বাথরুম আছে, বাথরুমটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো, ছোট মধ্যে রুম গুলো খুবই সাজানো হয়। পুরো ঘরে একটা হালকা লেমনিশ একটা স্মেল আছে, লেমন, পাকা লেবুর যেরকম একটা গন্ধ হয় ওরকম একটা লেমনের গন্ধ, খুব সুন্দর, খুব ভালো লাগছে গন্ধটা। নাইস, চলো থ্যাংকস, পরে কথা বলছি, বেরিয়ে এখন যাই একটু ফ্রেশ হয়ে।
আমরা বেরিয়ে পড়েছি তাগদা তিনচুলে সাইট সিনে। এখন যাচ্ছি লামাহাটা ইকো পার্কের দিকে। তাগদা ফরেস্টের মাঝখান দিয়ে ঠিক রাস্তাটা, দারুণ লাগছে, দেখতে থাকো। এই এটা একটা ভিউ পয়েন্ট, গুম্বাতারা ভিউ পয়েন্ট এটার নাম। এখানকার ভিউ আমরা ফেরার সময় দেখাবো, কারণ লামাহাটা ইকো পার্ক বিকেল 4টার পর বন্ধ হয়ে যায়। চারিদিকের ভিউটা জাস্ট দেখো তোমরা, একদিকে চায়ের বাগান, আরেকদিকে পাহাড়ে ঘেরা ছোট ছোট শহর। পেশক টি গার্ডেনের পাশের রাস্তাটা খুবই ভালো, বাইক চালিয়ে দারুণ লাগছে সাইড ভিউ দেখতে দেখতে। পৌঁছে গেছি পাইন গাছে ঘেরা লামাহাটা ইকো পার্কে। টিকিট মূল্য 15 টাকা জনপ্রতি। অপূর্ব দেখতে লাগছে চারিদিকটা, এইদিকে কত সুন্দর সুন্দর ফুল গাছ, রেস্ট করার জায়গাও রয়েছে। আমরা হেঁটে চলেছি স্যাক্রেড লেকের দিকে। লামাহাটা ইকো পার্কের বৈশিষ্ট্য হলো ওই পবিত্র লেক। এই লেকে নাকি গাছের পাতা পড়ে না চারিদিকে এত গাছ থাকা সত্ত্বেও। এবার বাকি পৌঁছে জানতে পারবো।
এই হলো স্যাক্রেড লেক। অনেকটাই হাঁটা হয়ে গেছে আমাদের, পাথুরে রাস্তা, কিছু কিছু জায়গা শ্যাওলা জমে আছে, তাই সাবধানে হাঁটতে হয়েছে। বয়স্ক মানুষ হলে বা পায়ের প্রবলেম থাকলে অতটা ওপরে না হাঁটাই ভালো। বয়স অনেকটা সময় কাটানোর পর ফিরলাম হোমস্টেতে, কারণ বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই ঠিক করলাম কাল বেরিয়ে লাভার্স পয়েন্টটা দেখে আগামী গন্তব্যে যাওয়া যাবে। আগামী ভিডিও আরও ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরা অবশ্যই কিন্তু সঙ্গে থেকো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবে, অবশ্যই শেয়ার করে দিও সবার মধ্যে। যারা এখনও অবধি আমাদের প্রথম ভিডিওটি দেখে উঠতে পারোনি, আমি ডিসক্রিপশনে তার লিঙ্ক দিয়ে দিচ্ছি, এবং ওপরে দেওয়া আই বাটনের মধ্যে প্রেস করো, তোমরা সেটা চেক করে দেখতে পারো।